গত পরশুদিন দুবার একটা ইয়েতে মার্কেটে কেনাকাটা করছিলাম এক বাংলাদেশি ভাই এসে ঘুরঘুর করছিলেন পাশে। তাই মনে করছি ছবি তোলার জন্য, অনেকে ছবি তোলার জন্য ভিড় করেন। বললাম ভাই ছবি তুলবেন, তাড়াতাড়ি তোলেন, আমি একটু ব্যস্ত আছি। ও না ভাই আমি ছবি তুলবো না। কেন ছবি তুলবে না? তাহলে লোকটা ভালো মানুষ, ধান্দা টান্দা নাই, ফেসবুকে লাইক কমেন্টের ধান্দা নাই। বললাম ভাই তাহলে কি? তো চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ফেলে দিয়ে বললেন ভাই আমি জিনা থেকে বাঁচতে পারছি না, একটু দোয়া করেন। আরে এরকম সরল স্বীকারোক্তি এবং ভালো হওয়ার চেষ্টা করছে। তো বললেন যে ভাই রাত শেষে যখন ওলামাদের আলোচনা শুনি, বক্তব্য শুনি, তখন নিজের মধ্যে অনুশোচনা বোধটা জেগে ওঠে। দুই দুই সন্তান আছে দেশে, বিবাহিত মানুষ, অথচ আমি এই চক্কর থেকে কোনোভাবে বের হতে পারছি না। যা উপার্জন করি তা এখানে শেষ করে ফেলতে হয় এবং বের হতে পারছি না। চেষ্টা করছি, আমি সংগ্রাম করছি কিন্তু পারছি না, কি করব বলেন। যাই হোক, কিছু পরামর্শ দিলাম যে প্রয়োজনে দেশে চলে যান, আল্লাহ না খাইয়ে মারবেন না, প্রয়োজনে জন দিবেন, পরিশ্রম করবেন, রিক্সা চালাবেন প্রয়োজনে। কিছু পরামর্শ আরও কিছু নসিহা করে বিদায় নিলাম। কিন্তু খোলাসা কথা হলো যে প্রত্যেকটা খারাপ মানুষ যিনি খারাপ কাজে লিপ্ত তিনিও ভালো হতে চান, কিন্তু ভালো হতে পারেন না। কেন? কারণ পদ্ধতি জানা নাই অনেকের। ইসলাম কিন্তু পদ্ধতি বলে দিচ্ছে, লা তাকরাবু জেনা, জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছেও যেও না। আমি ভদ্রলোককে বললাম সকল নাম্বার ডিলিট করে দেন, প্রয়োজনে মোবাইল চেঞ্জ করে ফেলান, সকল আইডি চেঞ্জ করে ফেলান, যে সমস্ত অ্যাপ থেকে সমস্যা হয় সেই অ্যাপগুলো ডিলিট রিমুভ করে ফেলান, এই জায়গা চেঞ্জ করে আরেক শহরে চলে যান, নতুন কিছু মানুষ সাথে। মানুষ যেরকম খুন খারাপি করার পর, অন্যায় করার পর পালায় গিয়ে আরেক জায়গায় চলে যায়, আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আপনি পালিয়ে গিয়ে অন্য একটা সিটি চলে যান, অন্য একটা শহরে চলে যান, নতুন মানুষদের সাথে সম্পর্ক গড়েন। আগের সকল সম্পর্কের সকল পথ মোবাইল সিমটাই ফেলে দেন যেখানে নাম্বার আছে, যাতে আপনার যোগাযোগের কোনো পথই না থাকে। এরকম কিছু অপারেশনাল আপনার উদ্যোগ যদি আপনি নিতে পারেন, তাহলে ওই যে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ওই কাছেও মানে দূরে সরার একটা ওই পদ্ধতি আপনি সেখান থেকে পাবেন।